আসসালামু আলাইকুম, আমি বর্তমানে অবস্থান করতেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 45 নম্বর ওয়ার্ড হেলাল মার্কেটে। এই যে রোডটা আসলো আপনার আজমপুর থেকে, এবং আজমপুর থেকে এসে আপনার এই রাস্তাটা আপনার চলে গেছে হলো আপনার কাঁচকুড়ার দিকে, কাঁচকুড়া সামুখান দিকে, এবং এই এই রাস্তা থেকে আর কি। এই রাস্তাটা বর্তমান 30 ফিট আছে, এটা দেবেন নকশায় আপনার রাস্তা হলো 72 ফিট, এটা 72 ফিট হবে। এই রাস্তা থেকে যে রাস্তাটা গেল আর দুবাদের দিকে দক্ষিণ হাইন দিকে, এই রাস্তার পাশেই, এই রাস্তার পূর্ব পাশেই তিন সেট বাড়ি আর কি। বাড়িটা হলো আপনার দোকানপাট আছে, প্লাস হলো আপনার তিন সেট করা আছে তো, এবং প্রতি মাসে 30-35 হাজার টাকা ভাড়া আসে। সরজমিনে জায়গা হলো আপনার এটার 4 কাঠা, আর খারিজ যে জায়গাটা আছে হলো আপনার 3.66 আর কি। তার মানে আপনার 4 কাঠার কম আছে আপনার খারিজে, কিন্তু আপনার সরজমিনে আছে হলো আপনার 4 কাঠা তো। এবং বর্তমানে 30-35 হাজার টাকা ভাড়া আসে, এবং হেলাল মার্কেটের মেন রোড থেকে ওই জায়গাটা বাইরে যেতে লাগবে হলো 2 মিনিট, আর ওই বড় জায়গা যেতে লাগবে হলো 3 মিনিট আর কি। আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এবং এই রাস্তাটা বর্তমান আসছে হলো আপনার 20 ফিট, এটা মহানগরের নকশা হলো 30 ফিট আর কি। এবং এখান থেকে আপনার আজমপুর যেতে ভাড়া লাগে 15 টাকা, এবং এয়ারপোর্ট যেতেও ভাড়া লাগে আপনার 15 টাকা তো। এই যে আপনার বাড়িটা দেখতেছেন, এই আপনার তিন সেট বাড়ি, এই বাড়িটা বিক্রি হবে। এই যে দোকানপাট আছে ওই পাশে বিশাল গার্মেন্টস। ধন্যবাদ মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইকে, যিনি এতক্ষণ আপনাদেরকে প্রপার্টি দেখার ব্যাপারে সাহায্য করেছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটু খেয়াল করুন যে এই প্রপার্টির সামনেই দুইটি দোকান আছে, তাহলে আপনি চাইলেই এই জায়গাতে অনেকগুলো দোকান করতে পারেন। যেহেতু এখানে রানিং একটি দোকান আছেই, তো সেক্ষেত্রে বহুতল ভবন করলে অবশ্যই ভালো, আর যদি বহুতল ভবন করতে না পারেন অন্তত রাস্তার পাশে করে কয়েকটি দোকান করে দিলে এখানে ব্যাপক ভাড়া হবে। এখানে বাসা ভাড়াও ব্যাপক চলে, এবং আপনি যদি এখানে সামনে কয়েকটি দোকান করে দেন তাও ভাড়া চলবে, কারণ পাশেই আছে গার্মেন্টস। এখন আমরা এই টিন সেট যে বাড়িটা আছে সেই ভেতরে প্রবেশ করব, এবং দেখব এখানে কয়টি রুম আছে এবং কীভাবে রুমগুলো তৈরি করা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন গেট, আর চারিদিকে বাউন্ডারি করা আছে, এবং ঢুকতে দেখা যাচ্ছে যে মাঝখানে রাস্তা এবং দুই পাশে রুম করা আছে, আর এখানে প্রতিটা রুমেই ভাড়া হয় এবং ভাড়া চলতেছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার লোকেশনটা বলে দিই। এই জায়গার লোকেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 45 নং ওয়ার্ডের মধ্যে হেলাল মার্কেটের মেন রাস্তায় এই জমিটার অবস্থান। আর এই জমিসহ টিন সেট বাড়িটি বিক্রি করা হবে, যেখানে প্রতি মাসে 30-35 হাজার টাকা ভাড়া আসে। সমস্ত প্রপার্টির দাম 1,15,00,000 টাকা। আমি আবার বলছি, জমিসহ টিন সেট বাড়িটির দাম 1,15,00,000 টাকা। দাম কমানোর জন্য ফোন দেবেন না, যদি কিনতে চান সেক্ষেত্রে কিছুটা সম্মান করা হবে। আমি ভিডিও শেষের দিকে অথবা ভিডিও ডিসক্রিপশনে এই জায়গার প্রতিনিধির নাম্বারটি দিয়ে দিব, আপনারা সরাসরি তাকে ফোন দিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নেবেন। আরেকটি জরুরি কথা, অনেকেই আমাকে ফোন দেন, ফোন দিয়ে জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান চান। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে ফোন না দিয়ে আমাদের ঢাকার প্রতিনিধি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাইকে ফোন দিবেন। তিনি যেহেতু ঢাকাতে এখন থাকেন, আপনাদেরকে সঠিক জমি এবং নির্ভেজাল জমি ক্রয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি একজন আল্লাহ ভীরু লোক, আশা করি তার কাছ থেকে খারাপ কিছু হবে না। তো আপনারা যদি নির্ভেজাল নিষ্কণ্টক জমি চান, বিশেষ করে যারা ঢাকা উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা, দিয়াবাড়ি এই আশেপাশে জমি চান, তারা তার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।